এবং পৃথিবীর ইতিহাস বলে যেখানে তরিকতের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে সেখানে ইসলামকে কেউ ধ্বংস করতে পারে নাই। রাশিয়ার মধ্যে যে জায়গাগুলি আবার পুনর্জীবিত হয়েছে, আর তুর্কিস্তানের সবগুলি তরিকতের মাধ্যমে প্রচারিত বা সৌগের মাধ্যমে প্রচারিত হয়েছে। আবার স্পেন দিয়ে দেখেন 750 বছর তারা রাজত্ব করার পর এখন সেখানে মুসলমানের কোনো কর্তৃত্ব নেই এবং সেখানে কিন্তু হয়নি। এই জন্যই শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শরীয়তের পরে যে আবার একটি আত্মশুদ্ধির জায়গা আছে সেই জিনিসটা করেছেন। যেমন আমি একটা সংক্ষেপে বলি, আমাদের সময় কম, লোভ, লোভ থেকে যেমন একটি দরিদ্র এই যে রাস্তার বিক্ষোভ, তো এই লোভ থেকে মুক্ত হতে হবে। তেমনি একজন রাজা প্রজা যে যেখানে আছে সেখানে করছেন, এই জিনিসগুলি ছিল তার মানে প্রচারের উদ্দেশ্য। সে কারণে আমরা দেখেছি যে তিনি এই যে প্রকৃত দিন, এবং আমরা দিন বলতে অনেক সময় মনে করি আমাদের শ্রোতাদের দেশে বলি, তিনি শরীয়তের বাইরে আবার দিন শিখে তরিকত শিখে। আমরা শরীয়ত অনেকে বুঝি না, দিন তিনটা জিনিসের ভিতরে মানে সংশ্লিষ্ট শিখে। একটা হলো যে জিবাইল আসলাম কষ্ট করেছিল মাল ইমান অর্থাৎ আকিদা, এটা আর একটা বিজ্ঞান আকিদার বিষয়, যে আকিদার বিষয়ে কোন রকমের একখলাফ নেই। তরিকত ভিন্ন হতে পারে, আপনার যে শরীয়তের মাঝহাব ভিন্ন হতে পারে, আকিদা নিয়ে কোনো একখলাফ চাই না। তারপর হলো মাল ইসলাম, ইসলাম কি সেটা হলো শরীয়ত। এরপর মাল ইনসান, এবং এসান কি ছিল তাজকিয়া, তাজকিয়া সেটাই তাছাড়াও সেটা হলো একেবারে ইমান এবং ইসলামের পরে গিয়ে একটা সুন্দর ফুল, সেটাকেই শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি পূর্ণতা দিয়েছিলেন। অনেক ধন্যবাদ। তো এত একটি ফোন আমাদের জন্য আসতে হচ্ছে যে দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে দিব্য বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি বিভিন্ন অলি একবার লাগি এবং বিভিন্ন মাজার এবং অনেক কিছু দেখি, যেমন এগুলো তো আসলে বললে অনেক কষ্ট। এই যে অলি গুলো সম্রাট বলে এগুলো কে গুলো যে সাইডবোর্ড লাগিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে এবং আমরা বলবো আপনাকে, আমাদের তিনটি প্রশ্ন এসে গেছে, আমরা যদি প্রশ্নগুলো উত্তর দিয়ে ফেলি তারপর বাকি আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসবো। তো আব্দুল রাজ্জাক সাহেব আপনাকে জানতে চাই, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ডিপিএস তিনি 5,000 টাকা তারপর রেখেছেন এবং সেটা দেখা যেতে 10 বছর পরে এটা 6 লক্ষ টাকা বা এই ধরনের একটা টাকার কথা উনি বলেছেন। এই যে পরবর্তীতে আবার এটা 12 লক্ষ টাকা হবে, অতিরিক্ত একজন ব্যক্তি যে টাকাটা রাখলেন তার অতিরিক্ত যে এই ডিপিএস এর যে টাকাটা আসতেছে, এটাকে আপনি সুদ বলবেন, বৈধ বলবেন, কোনটা বলবেন আপনি? এইটা সাধারণত ইসলামের বিধানের বাইরে তো আর আমরা কেউ কথা বলতে পারবো না। বিশ্ব নবীর শরিয়াতে, আল্লাহর শরিয়াতে এক জায়গায় আমি পুঁজি রাখবো, সেই পুঁজিটা তারা ব্যবসায়ে অবশ্যই যুক্ত করতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ ব্যবসার সঙ্গে যুক্ত করে সেখানে অল্প লাভ হবে, অনেক সময় বেশি লাভ হবে, কখনো লাভ মোটেও হবে না। এর ভিত্তিতে যাই নির্ধারিত চুক্তি অনুমতি নেন পুঁজিদাতার 65% আর যারা ম্যানেজমেন্ট করলেন তাদের 35%, একটা চুক্তির ভিত্তিতে সেইটা বন্টন হবে। এই ভিত্তিতে যদি সেখানে পরিচালিত হয়ে থাকে পুঁজি বিনিয়োগটা, তাহলে সেটা শরীয়তসম্মত হবে। অন্যথায় তাহলে আমরা কি এই কথাটা কি এভাবে পরিষ্কার করতে পারি যে অন্তত পক্ষে একটা সার্ভিসিং চার্জ আছে, আমি টাকাটা একজনকে দিয়ে দিলাম, সে তো আর টাকাটা আমার খেয়ে তো আর ব্যবসায় খাটাবে না, বরং সেখানে তার অফিসের ভাড়া আছে এবং তার যাতায়াত ভাড়া আছে এবং বিভিন্ন এটার উপর ভিত্তি করে যদি মুদারাবান নীতিতে যে লাভটা হয়, লাভ লোকসানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি এই ধরনের তাৎক্ষণিক মুনাফা ঘোষণা হয় আর সেখানে যদি একটি শরিয়া অ্যাডভাইজারি বোর্ড থাকে এবং যেখানে টাকাটা ইনভেস্টের খাত যেটা সেটা যদি হালাল পন্থায় শরিয়াতের বোর্ডের কথা তারা মানে, মানে যদি শরিয়াতের বোর্ডের কথা মানে না এবং তাদের লোক এটা যদি হয় তাহলে সেই হিসেবে কিন্তু এটা আমাদের অবৈধ বলার কোন সুযোগ না। ওই হলে এটা উঠা নামা করে যে ক্ষতি হলে ক্ষতির অংশীদার হন আর লাভ হলে লাভের অংশীদার। ডক্টর আব্দুল্লাহ মাহবুব আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের এখানে দুটো প্রশ্ন একসাথে জমা হয়েছে, আপনি বলবেন। মিরপুর থেকে একজন ভাই তিনি তো জানতে চেয়েছেন, এটার উত্তর আমরা তখনই দিয়েছি। বিশেষ করে এক বোন তিনি জানতে চেয়েছেন যে সমাধিটা কোথায়, এক। আর দ্বিতীয় নম্বর হলো আপনি আরেকটা প্রশ্ন বিশ্লেষণ চোখ করে, আর সেটা হলো যে এই যে অলি সম্রাট এখন দেখা যাচ্ছে, সুফি সম্রাট দেখা যাচ্ছে,
বিশাল বাজার গরম। তো আপনি কি মনে করেন যে বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আর এই সুফি সম্রাট দুই সুফি সুফি বলছে সমাধি রাখলো বাগদাদে, আর অলি সম্রাট একজনকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে বলেন যে অলি সম্রাট সুফি সম্রাট বলেন, বলে আপনারা উত্তর দিতে বলেন শাহ সুফি, আমি শাহকে বাংলা করে নিয়েছি সম্রাট, আর সুফি তো সুফি, আমি সুফি সম্রাট। এখন আমরা ইতিহাসও দেখি অনেকেই সম্রাট দাবি করেছে, বাদশাহ দাবি করেছে, কিন্তু দেখা গেছে সে আসলে সম্রাট নয় এবং তার সাম্রাজ্য নাই। সে এরকম অনেকের নাম আছে নাকি মানে আকবর, এখন সে তো আর বাদশাহ আকবর না এরকম। আবার এর অন্তরালে এটাও আছে যে তার প্রশ্নের ইয়েতে আছে যে উনি যে দাবি করেছেন যে অলিকোল শিরোমণি, তো কাসিদায়ে গাউসিয়ার মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছেন ওয়াকাদামি আলা আক্তাফি রিজালি, আধ্যাত্মিক ভাবে আমার কদম হলো অন্যান্য আউলিয়াদের কাঁধে। মুজাদ্দিদ আল-কুফানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই অর্থ কি, তিনি বলেছেন ফি জামানে, তার জমানার মধ্যে যে আউলিয়ারা ছিলেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, সেই কথাটাই তিনি এখানে বলেছেন। এবং তিনি এটাও বলেছেন কাজা ইবনে রেফা ইকানা মিন্নি, ইবনে রেফা শেখ আহমদ কবির রেফাই, তিনি 555 হিজরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাইয়া বলেছেন, প্রত্যেক জমানায় আধ্যাত্মিক টাইটেল আছে গাউস, একজন গাউস থাকেন আর গাউসের মধ্যে প্রধান থাকেন, তো তিনি তার জমানায় গাউস ছিলেন এবং বলা হয় যে ওনার অতিক্রম এখনো কেউ করতে পারেনি, তবে প্রত্যেক জমানায়